কামাল, এই কামাল, কি ব্যাপার? তুমি এই রুমে ঢুকলে কি করে? আপা, খাওন খুঁজতে খুঁজতে হাতরে চাতরে দিয়ে ঘরে ঢুকে পড়ছি। তোমার শার্ট কোথায়? তুমি খালি গায়ে কেন? ওই ট্যাপ কলে পানি খাইতে গেছিলাম, পানি খাইতে গিয়ে ভিজে গেছে। তুমি কিছু খেয়েছো? জি না আপা, কিছুই খাই নাই, ফ্রিজ খালি, খালি ট্যাপের চেয়ে পানি খাই আসছিলাম। আসলে সারাদিন কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম, তোমার খাওয়ার কথা মনেই ছিল না। সরি, ভেরি সরি। আপা, খালি ঘর পর সব কিছু আতেছে মনে হয়। আপা, দেন, কত বড় দামি সপিসা ভাঙা ফেলাইছে, আল্লাহ জানে আর কি গিয়ে ভাঙছে। আপা, আমারে মাফ করে দেন, আমার রাতে ঠুকনা খাই নিচে পড়া গেছে, ভাঙা গেছে। আপা, আমারে মাফ করে দেন। মাফ করা তো পরের ব্যাপার, আগে দেখে লই আর কি কি ভাঙছে, পরে দেখা যাবে আপনি ভাঙাতেছেন আর নাম করবো আমার। খবরদার, এক পা লবেন না। আপা, আমি আগে দেখালি কি করে ভাঙলে এটা? এটা আমার একটা ফ্রেন্ডের গিফট ছিল, একটু সাবধানে চলতে পারলে না? আসলে খালি বাসায় তোমাকে রেখে যাওয়াটাই আমার অন্যায় হয়েছে। আপা, আমি ভাঙি নাই, কেমনে যে আমার হাতে ঠুকনা খেয়ে পুরো ভেঙে গেল, আমি টের পাই নাই। আপা, আমারে মাফ করে দেন। এত অসাবধান কি করে হলে বলো? আপা, অসাবধান বেসাবধান কিছু না আপা, ভয়। এই সাইড দেয়ালের মাঝখানে আটকা থাকলে পরে যে কি ভয় লাগে সেটা আপনি বুঝতেন না। তো নানা সাহেব, আপনি আমার প্ল্যানটা বুঝতে পেরেছেন তো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কিন্তু ভাইয়া, কিন্তু আবার কি? না মানে, এর আগে একটা ছবিতে শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু সে কি এখন আমার সঙ্গে কাজ করতে রাজি হবে? ওয়েল, মানুষ কাজ করতে করতেই বড় হয়। আপনি একসময় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন, এখন আপনি ডাইরেক্টর। আপনি একটা ছবি ডাইরেক্ট করেছেন, আবার বিগ বাজেটে একটা নতুন ছবি ডাইরেক্ট করতে যাচ্ছেন। তো শাকিব খান, আপনি সাঁতার জানেন? হ্যাঁ ভাইয়া, গ্রামের ছেলে যেহেতু সাঁতার তো নিশ্চয়ই জানি। তাহলে হয়ে যাক। জি মানে হয়ে যাক, এখানে একটু হয়ে যাক। জি মানে এখানে এখন ভাইয়া এই অবস্থায় এই কাপড় পরে আমি বসি। তোমার ভয় পাচ্ছেন কেন? কামা!